আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই বেশ ভালো আছেন। নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে সবার মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি ভিডিওটি সবার কাছে বেশ ভালো লাগবে। আমার আজকের রেসিপি ডাবের পুডিং। ডাবের পুডিংয়ের এই রেসিপিটি পছন্দ হয়ে থাকলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজাতে একেবারেই ভুলবেন না। দেখতেই পাচ্ছেন পুডিংটা দেখতে কি সুন্দর হয়েছে। চলুন এই পুডিংটি কীভাবে তৈরি করতে হবে দেখে আসি। এই পুডিংটি তৈরি করতে কোনো প্রকার কোনো ঝামেলা নেই, খুব সহজে এই পুডিংটি তৈরি করা যায় এবং সবাই খেতে বেশ পছন্দ করে। চলুন দেখে আসি পুরো প্রস্তুত প্রণালীটি। প্রথমে আমি একটা ডাব নিয়েছি, ডাবটাকে কেটে ডাব থেকে পানি বের করে নিচ্ছি। ডাবটা ছোটো সাইজের ডাব নিলে ছোটো সাইজের ডাবে পানি বেশি হয়, তাই আমি এখানে ছোটো সাইজের একটা ডাব নিয়েছি। মোটামুটি ছোটো সাইজের ডাব হলে ভালো হয়, ডাবের ভেতর পানি বেশি হবে। যদি বড় সাইজের ডাব কিনেন সেক্ষেত্রে দেখা যায় পানির পরিমাণটা কম হয়। দেখতেই পাচ্ছেন আমার ডাবটা ছোটো হলেও কিন্তু ভিতরে বেশ অনেকখানি পানি হয়েছে, প্রায় 2 কাপের মতো হবে, এর চেয়েও বেশি হতে পারে, আমি ঠিক মাপিনি। এখানে পানিটা আমি ছেঁকে নিচ্ছি, কারণ ডাবের পানিতে অনেক সময় দেখা যায় ডাব কাটার সময় ময়লা পড়ে, তো তার জন্য ডাবের পানিটা অবশ্যই সবসময় ছেঁকে ইউজ করতে হয়, তাই আমি পানিটা ছেঁকে নিলাম। পানিটা ছাকার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। ডাবের পানিটা টেস্ট করে নেবেন, যদি অতিরিক্ত মিষ্টি হয় সেক্ষেত্রে যদি চিনি ব্যবহার না করলেও চলে, কিন্তু আমারটা মোটামুটি মিষ্টি ছিল যার কারণে 2 টেবিল চামচ চিনি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার যে পাত্রে পুডিংটা সেট করব সেই পাত্রে দিয়ে দিচ্ছি নারকেল কুচি। যেহেতু আমি একেবারে ছোটো ডাব নিয়েছি, কচি ডাব, তো ডাবের মধ্যে তেমন কোনো শ্বাস হয়নি, যার কারণে আমি এখানে নারকেলটাকে এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম। আমার আগে থেকে বাসায় একটা নারকেল ছিল, তো ওই নারকেলটা আমি এভাবে ছোটো ছোটো করে কেটে আমি ওই নারকেলটাই ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু ডাবের শ্বাস দিয়ে, একটু বড় নারকেল কিনলে ডাবের ভিতর যে শ্বাসটা হয় সেটা দিয়েও তৈরি করতে পারেন। এবার পানিটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার। বেশি গরম হলে দেওয়া যাবে না, মোটামুটি গরম হলে 1 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি। আগার আগার পাউডারটা দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। নেড়ে চেড়ে যতক্ষণ না এটা একটু ঘন হয়ে আসছে ততক্ষণ অপেক্ষা করে নিচ্ছি। মোটামুটি বলক চলে আসলে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। মোটামুটি এটা বলক চলে এসেছিলো, এবার এটাকে নামিয়ে আমি যে পাত্রে সেট করব সে পাত্রে ঢেলে নিচ্ছি। পানিটা বলক চলে আসার সঙ্গে সঙ্গে দ্রুত যে পাত্রে সেট করবেন সেই পাত্রে ঢেলে দিতে হবে, না হলে দেখা যাবে একটু জমাট বাঁধা শুরু হয়ে গিয়েছে। যত দ্রুত সম্ভব এটা আমি নিয়ে এসেছি। এবার এই যে পাত্রে আমি আগে থেকে নারকেলটা সেট করে রেখেছিলাম সেই পাত্রে এবার এই পানির মিশ্রণটা দিয়ে দিলাম। পানির মিশ্রণটা দেওয়া হয়ে গেলে উপর থেকে আমি আরও কিছু নারকেল দিয়ে চামচ দিয়ে মিশিয়ে দিচ্ছি, তারপর আমি বাকি পানিটা দিয়ে দিলাম। আমার পাউডারটা একটু বেশি হয়েছে, আপনার পাউডারটা একটু কম ইউজ করবেন, কারণ পাউডারটা বেশি দিলে ঘোলা হয়ে যায়। প্রায় আধা ঘন্টা মতো আমি এটা নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছিলাম, এটা আমি এবার উঠিয়ে নিচ্ছি। সাইডটাকে আগে থেকে একটু কেটে নিতে হবে, না হলে ঢালতে সমস্যা হতে পারে। সাইডটাকে কেটে নিলাম, এবার জাস্ট প্লেটে উল্টে দিচ্ছি, তাহলেই হয়ে যাবে। দেখুন পুডিংটা তৈরি হয়ে গিয়েছে। আপনাদের কম বেশি সময় লাগতে পারে এটা জমাট বাঁধতে। আমি যেহেতু পাউডারটার পরিমাণটা একটু বেশি দিয়েছি তাই আমার আধা ঘন্টাই জমাট বেঁধে গিয়েছে। পাউডারের পরিমাণটা বেশি দিলে দেখুন একটু ঘোলা ঘোলা হয়ে যায়, তাই পাউডারের পরিমাণটা আমি সাজেস্ট করবো একটু কম দেওয়ার জন্য। এবার পুডিংটাকে কেটে নিচ্ছি আর পরিবেশন করার জন্য এটা একেবারেই প্রস্তুত। তা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা যাবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আর আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।